করার জন্য, যেহেতু এমআরআই পেশেন্টের প্রয়োজন হয় ইনভেস্টিগেশনের জন্য, বিভিন্ন রোগ ডায়াগনোসিসের জন্য, এই জন্য নতুন টেকনোলজিগুলো আমাদের অ্যাডাপ্ট করতে পারলে ভালো। যেমন যদি পেসমেকার অ্যাভেলেবেল হয় যে ব্যাটারি লংজেভিটি অনেক বেশি, তাহলে সেই পেসমেকারই চুজ করা উচিত, এমআরআই কম্পিটেবল চুজ করা উচিত, তারপর সে ডুয়েল চেম্বার চুজ করা উচিত সিঙ্গেল চেম্বারের চেয়ে। এই জিনিসগুলো হচ্ছে যে নিউ ইন্ডিকেশন অ্যান্ড নিউ টেকনিক যেগুলো অ্যাভেলেবেল থাকে এগুলো অ্যাপ্লাই করা যায় কিনা সেটাও বিবেচনা আনতে হবে। নেক্সট হলো কিভাবে ইম্পালস আপনার ফরমেশন হয় এবং কন্ডাকশন ডিস্টারবেন্স হয় সেই সম্পর্কে একটু আলোচনা আমরা করতে চাচ্ছি। যেমন আমরা জানি যে কন্ডাকশন সিস্টেমের শুরু হচ্ছে অ্যাসেনোড দিয়ে, অ্যাসেনোড থাকে আপনার যেটা হচ্ছে রাইট এট্রিয়ামে, তারপর হচ্ছে এবি নোড, এর মাঝে থাকে ইন্টারেক্টিয়াল কন্ডাকশন সিস্টেম, ইন্টারেক্টিয়াল পাথওয়ে থাকে। নেক্সট হলো বান্ডেল অফ হিজ, বান্ডেল অফ হিজ এর পরে রাইট বান্ডেল, রাইট বান্ডেল অ্যান্ড লেফট বান্ডেল, এবং লেফট বান্ডেল আবার হচ্ছে অ্যান্টেরিয়র ভেসিকুলাই, পোস্টেরিয়র ভেসিকুলাই, তারপর হচ্ছে পারকিনজি ফাইবার, পারকিনজি ফাইবার থেকে তারপর হচ্ছে আমাদের মাসেলে, ভেন্টিকুলার মাসেলে হচ্ছে কন্ডাকশন যাচ্ছে। এই কন্ডাকশন যে ইম্পালস ফরমেশন হচ্ছে অ্যাসেনোড থেকে, এবং অ্যাসেনোড থেকে তারপর হচ্ছে অ্যাসেনোডে যখন ইম্পালস ফরমেশন হয় তখন সাধারণত আর ইন্টারেক্টিয়াল পাথওয়ে দিয়ে যখন কন্ডাকশন হয় তখন পি ওয়েভ রিপ্রেজেন্ট করে যে এটিএল অ্যাক্টিভিটি, তারপর এটিএল কন্ডাকশন, তারপর হচ্ছে এবি নোডে যখন ইম্পালসটা আসে তখন এবি নোড হচ্ছে এটা রেগুলেটরি সিস্টেম হিসাবে কাজ করে, এখানে ডিলে হয় যেটা হচ্ছে আমরা পিআর ইন্টারভেল হিসাবে ট্রিট করি। এই ডিলেটার দরকার হচ্ছে যে এটিএল কন্ট্রাকশনের মাধ্যমে ভেন্টিকুলার ফিলিং এর জন্য এই ডিলেটা খুবই প্রয়োজন। সুতরাং পিআর ইন্টারভেলটা খুবই ইম্পর্টেন্ট ফর দ্য ভেন্টিকুলার ফিলিং। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে আমাদের যে হিজ বান্ডেল থেকে তারপর রাইট বান্ডেল, লেফট বান্ডেল, পার্কিনজি ফাইবার, ভেন্টিকুলার কন্ট্রাকশন, ভেন্টিকুলার কন্ট্রাকশনের জন্য যেটা হচ্ছে আপনার ভেন্টিকুলার রিপোলারাইজেশন ইন্ডিকেট করে কিউ আর এস কমপ্লেক্স। নেক্সট হলো ভেন্টিকুলার রিল্যাক্সেশন হুইচ ইস রিপ্রেজেন্ট বাই দ্য টি ওয়েভ, আর হচ্ছে এট্রিয়াল রিপোলারাইজেশন যেটা, মানে এট্রিয়াল রিপোলারাইজেশন হচ্ছে কিউ আর এস কমপ্লেক্সের ভিতরে ওভারলেপ করে। এইভাবে ইম্পালস ফরমেশন এবং কন্ডাকশন এবং প্রত্যেকটা লেভেলেই ডিস্টার্ব হতে পারে। যেমন অ্যাসেনোডে প্রবলেম, ইম্পালস ফরমেশনের প্রবলেম হতে পারে, ইম্পালস কন্ডাকশনে ডিস্টার্ব হতে পারে, এবি নোডে আপনার ডিফেক্ট হতে পারে, যেমন ফার্স্ট ডিগ্রি এবি ব্লক, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি এবি ব্লক, আর পার্কিনজি ফাইবার, হিজ বান্ডেলও আপনার ডিস্টার্ব হতে পারে, হিজ বান্ডেল। নেক্সট হচ্ছে রাইট বান্ডেল ব্রাস, লেফট বান্ডেল ব্রাস ডিস্টার্ব হতে পারে। এই প্রত্যেকটা লেভেলই কন্ডাকশন অ্যাবনর্মালি হতে পারে। নেক্সট হচ্ছে যেমন একটা নর্মাল হার্টে আমাদের অ্যাক্টিভিটি শুরু হচ্ছে অ্যাসেনোড থেকে সাইনোট্রিয়াল নোড, এবং সাইনোট্রিয়াল নোড থেকে ইন্টারেক্টিয়াল পাথওয়ে দিয়ে তারপর এবি নোডে যাবে। এবি নোডে যাওয়ার আগ পর্যন্ত সেটা হচ্ছে রিপ্রেজেন্ট করে হচ্ছে আপনার পি ওয়েভ এর মাধ্যমে। আমরা যদি সার্ফেস সিস্টেম করি যে পি ওয়েভ, পি ওয়েভ ইন্ডিকেট করে অ্যাসেনোডাল অ্যাক্টিভিটি অ্যাজ ওয়েল এজ দ্য ইন্টারেক্টিয়াল পাথওয়ে কন্ডাকশন ইনটু এট্রিয়াম, এবং এট্রিয়াল রিপোলারাইজেশন, এট্রিয়াল রিপোলারাইজেশন বা এট্রিয়াল সিস্টল ইন্ডিকেট করে আপনার পি ওয়েভ। নেক্সট হলো এবি নোড, এবি নোড ইট রিপ্রেজেন্টস দ্য এবি নোডাল ডিলে, দ্যাট মিন্স হচ্ছে পি আর ইন্টারভেল, মেজরিটি পার্ট অফ দ্য পি আর ইন্টারভেল ইজ রিপ্রেজেন্টস বাই দ্য এবি নোডাল কন্ডাকশন অফ দ্য ইম্পালস। নেক্সট হচ্ছে বান্ডেল অফ হিজ, বান্ডেল অফ হিজ ও এটা লাস্ট পার্ট অফ দ্য পি আর ইন্টারভেল এর কিছু অংশ কন্ট্রিবিউট করে। লেফট বান্ডেল ব্রাঞ্চ, লেফট বান্ডেল ব্রাঞ্চ, রাইট বান্ডেল ব্রাঞ্চ, এবং এই ফাইবারের ভিতর দিয়ে যখন কন্ডাকশন যাচ্ছে সেটাও এবি নোডের, এবি নোডাল যে ডিলে সেই ডিলের লাস্ট পার্টটা রিপ্রেজেন্ট করে। নেক্সট হলো পার্কিনজি ফাইবার, এবং এই পার্কিনজি ফাইবারটাও যে কন্ডাকশন হয় খুব স্বল্প সময়, সেটাও এবি নোডের লাস্ট পার্ট। এবি নোডের তাহলে হচ্ছে যেটা হচ্ছে পিআর ইন্টারভেলের, পিআর ইন্টারভেলের কম্পোনেন্ট তাহলে হচ্ছে যে এবি নোড, পার্কিনজি, পার্কিনজি ফাইবার বা এবি নোড, বান্ডেল অফ হিজ, আর রাইট অ্যান্ড লেফট বান্ডেল অ্যান্ড পার্কিনজি ফাইবার, সব অ্যাক্টিভিটিগুলি হচ্ছে আপনার এবি নোডাল যেটা হচ্ছে পিআর ইন্টারভেল রিপ্রেজেন্ট করে। নেক্সট হচ্ছে পার্কিনজি ফাইবার থেকে তখন ভেন্টিকেলে যাবে, এবং ভেন্টিকেলের যে রিপোলারাইজেশন যেটা, না ডিপোলারাইজেশন না ভেন্টিকুলার কন্ট্রাকশন সিস্টল, ইট রিপ্রেজেন্ট বাই দ্য কিউআরএস কমপ্লেক্স, কিউআরএস কমপ্লেক্সের ডিউরেশন যে রিপ্রেজেন্ট করে। নেক্সট হলো রিল্যাক্সেশন পেজ অফ দ্য ভেন্টিকুলার রিপ্রেজেন্ট বাই দ্য টি ওয়েভ। আপনার
ইম্পালস জেনারেশনের কন্ডাকশন বোঝার জন্য আমাদের এই গ্রাফিক্সটা বুঝতে হবে। এখানে হচ্ছে আপনার 1 সেকেন্ডের একটা গ্রাফিক্স আছে, এবং এই 1 সেকেন্ডকে আমরা রিপ্রেজেন্ট করি 1000 মিলিসেকেন্ড দিয়ে। এবং এখানে 25টা গড় আছে, প্রতিটা গড়ে হচ্ছে আপনার 40 মিলিসেকেন্ড। এবং যখনই আমরা কন্ডাকশন সিস্টেম এবং পেসমেকার হিসাব করব, তখনই দেখবেন যে হিসাবগুলো সব মিলিসেকেন্ডে করা হয়। সাধারণত আমরা অন্যান্য সময় ইসিতে সেকেন্ডে হিসাব করি, কিন্তু যখনই পেসমেকার কন্ডাকশন সিস্টেম আসবে তখন আমরা এগুলো হিসাব করবো হচ্ছে মিলিসেকেন্ডে। এবং এখানে যে গ্রাফটা আছে এটা এখানে টোটাল 25 স্মল স্কোয়ার, এবং প্রতিটা স্মল স্কোয়ার হচ্ছে রিপ্রেজেন্ট করা হচ্ছে 40 মিলিসেকেন্ড, আর একটা মিডিয়াম সাইজের স্কোয়ার ইন্ডিকেট করে 200 মিলিসেকেন্ড, মানে 5টা গড়ে হচ্ছে 200 মিলিসেকেন্ড। আর এখানে বড় 5টা গড় ইন্ডিকেট করবে হচ্ছে আপনার 1 সেকেন্ড ইন্ডিকেট করে, দ্যাট মিনস 1000 মিলিসেকেন্ড। নেক্সট হচ্ছে আমরা রেট এবং ইন্টারভেল বের করি এই পেসমেকারের জন্য। রেট ইন্টারভেল দেখার জন্য আমরা কিভাবে বের করি রেট টু ইন্টারভেল, যেমন আমরা 6000টা কোথা থেকে আসলো, 6000টা হচ্ছে 6000 মিলিসেকেন্ড, মানে হচ্ছে 1 মিনিট। 1 মিনিটকে যদি আমরা রেট দিয়ে ভাগ করি, রেট দিয়ে ভাগ করলে আমাদের ইন্টারভেল চলে আসবে, এবং সেই ইন্টারভেলটা হচ্ছে মিলিসেকেন্ডে আসবে। তাহলে 60000 ডিভাইডেড বাই রেট ইন বিট পার মিনিট, তাহলে যে ফিগারটা আসবে সেটা হচ্ছে ইন্টারভেল। ইন্টারভেল আমরা রিপ্রেজেন্ট করি ভাই দা মিলিসেকেন্ড। আর হচ্ছে এক্সাম্পল, যেমন যদি রেট যদি 100 বিট পার মিনিট হয়, তাহলে 60000 কে আমরা যদি ভাগ করি তাহলে 600 মিলিসেকেন্ড হচ্ছে দুইটা আর আর ইন্টারভেলের মাঝে যে গ্যাপটা সেটা হচ্ছে 600 মিলিসেকেন্ড। নেক্সট হলো ইন্টারভেল টু রেট, এই ইন্টারভেল থেকে আবার আমরা রেট বের করতে পারি। যেমন 1 মিনিট হচ্ছে আপনার 60000 মিলিসেকেন্ড, এই মিলিসেকেন্ড যদি আমরা ইন্টারভেল দিয়ে ডিভাইডেড করি, যদি আমাদের ইন্টারভেল যদি হয় 500 মিলিসেকেন্ড, দুইটা আর আর ইন্টারভেলের দুইটা আর আর এর মাঝে ইন্টারভেল যদি 500 মিলিসেকেন্ড হয়, 500 যদি আমরা ডিভিশন করি তাহলে আমরা রেট পাবো, সেই রেটটা হচ্ছে 120 বিট পার মিনিট। যদি 600 হয়, 600 দিয়ে ডিভিশন করলে 100 পাবো আমরা, তাহলে রেট বের করা যাচ্ছে। রেট এবং ইন্টারভেল আমরা এইভাবে বের করবো ইন কেস অফ দ্য পেসমেকার এবং পার্মানেন্ট পেসমেকারের আপনার গ্রাফিক্সের রিপ্রেজেন্টেশনের জন্য আমরা সাধারণত মিলিসেকেন্ডে আমরা হিসাব করি টাইমগুলো। যেমন নর্মাল সাইনাস রিদম, নর্মাল সাইনাস রিদম আমরা জানি যে এটিআর রেট 60 to 100 বিট পার মিনিট, এবং পিআর ইন্টারভেল হচ্ছে 120 থেকে 200 মিলিসেকেন্ড। দ্যাট মিনস 200 মিলিসেকেন্ড যদি উপরে যাও তাহলে আমরা ধরে নেবে যে পিআর ইন্টারভেলটা হচ্ছে প্রলং পিআর ইন্টারভেল, তাহলে 120 to 200 মিলিসেকেন্ড। আর কিউআরএস ইন্টারভেল হচ্ছে 60 to 100 মিলিসেকেন্ড, নর্মালি আমরা ধরি 60 to 100 মিলিসেকেন্ড। আর কিউআরএস ইন্টারভেল আমরা যখন ওয়াইড বলি তখনই যদি 120 বা 130 মিলিসেকেন্ডের বেশি, মাঝখানে একটা গ্রে জোন আছে, যেমন 20 মিলিসেকেন্ডের একটা গ্রে জোন থাকে, তাহলে কিউআরএস ইন্টারভেল হচ্ছে নর্মালি 60 to 100 মিলিসেকেন্ড। আর কিউটি ইন্টারভেল হচ্ছে 360 to 440 মিলিসেকেন্ড হচ্ছে নর্মাল কিউটি ইন্টারভেল। যদি একটা সাইনাস রিদমে থাকে তাহলে এই ধরনের আমরা ফিগারগুলো পাবো, এবং আমরা এগুলোকে সাধারণত মিলিসেকেন্ডে এক্সপ্রেস করি পেসমেকারের ক্ষেত্রে। নেক্সট হলো একটা পেসমেকার মানে কন্ডাকশন ডিস্টারবেন্স যদি থাকে তাহলে কি কি সিমটম নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। ইম্পালস জেনারেশন এবং কন্ডাকশন ডিস্টারবেন্স যদি হয়, সিনকোপ বা প্রিসিনকোপ নিয়ে পেশেন্ট আসতে পারে, যেমন ট্রানজিয়েন্ট আপনার সেরিব্রাল সার্কুলেশন ইম্পেয়ারমেন্টের জন্য সিনকোপ বা প্রিসিনকোপ ডেভেলপ করে, কখন হবে হার্ট যদি কিছু সময়ের জন্য কন্ট্রাকশন যদি বন্ধ থাকে, যেমন তার 60 রেটে বিট করার কথা, সে যদি রেট যদি কমে যায়, যেমন 30 চলে গেল, হঠাৎ করে একটা পজ হলো, মানে এসএ ব্লক অথবা এসএ অ্যারেস্ট যদি হয়, এই ধরনের যদি কোনো পজ হয় কিছু সময়ের জন্য যদি বন্ধ থাকে, সেই ক্ষেত্রে আমরা সিমটম বা প্রিসিমটমের মতো সিমটম আমরা পাবো। নেক্সট ডিজিনেস থাকতে পারে, রেট যদি কমে যায় পেশেন্টের ডিজিনেস ফিলিংস হয়, কনজেস্টিভ হার্ট ফেলিওর, যদি হার্ট রেট যদি দীর্ঘ সময়ের জন্য কম থাকে সেই ক্ষেত্রে হচ্ছে কনজেস্টিভ হার্ট ফেলিওর ডেভেলপ করতে পারে। নেক্সট হচ্ছে মেন্টাল কনফিউশন, সেরিব্রাল হাইপোক্সিয়া,
এবং হচ্ছে ইসকেমিক এনকেফালোপ্যাথির জন্য মেন্টাল কনফিউশন ডেভেলপ করে প্যালপিটেশন, অনেক সময় ব্যাডিকার্ডিয়া ইন্ডিউস প্যালপিটেশন, কারণ ব্যাডিকার্ডিয়ার জন্য যে হার্টের যে ফোর্স অফ কন্ট্রাকশন অনেক বেশি হয়, স্ট্রোক ভলিউম বেশি থাকে, যার জন্য ফিলিংস অফ দ্যাট ইস অ্যাওয়ারনেস অফ দ্য হার্ট বিট দ্যাট ইস প্যালপিটেশন ফিলিংস হতে পারে। নেক্সট শর্টনেস অফ দ্য ব্রেদিং, শর্টনেস অফ ব্রেদিং যেমন এভিনোডাল ডিসোসিয়েশন যদি থাকে, এটিয়া এবং ভেন্টিকুলের ভিতরে কন্ট্রাকশনের কিন্তু সিনক্রোনি না থাকার কারণে এটিয়াল প্রেশার বেড়ে যায়, তখন হচ্ছে পালমোনারি প্রেশার বেড়ে যায়, পালমোনারি ভেনাস কনজেশন হতে পারে, যার জন্য শর্টনেস অফ ব্রেথ ডেভেলপ করতে পারে। নেক্সট এক্সারসাইজ ইনটলারেন্স, হার্ট রেট যদি কমে যায়, কারণ হচ্ছে আমাদের হার্ট রেট যখন আমরা এক্সারসাইজ করব বডি ডিমান্ডের সাথে সাথে হার্ট রেটও বাড়তে হবে, যেটাকে আমরা বলি ক্রোনোটোপিক কম্পিটেন্স। এবং দেখা যাচ্ছে যে যখন হার্ট রেট কমে যায় ক্রোনোটোপিক কম্পিটেন্স থাকে না, ক্রোনোটোপিক কম্পিটেন্স যদি না থাকে সেক্ষেত্রে এক্সারসাইজ ইনটলারেন্স হবে। এই ধরনের সিমটমগুলো নিয়ে সাধারণত কোনো একটা পেশেন্টের যাদের হলো পেসমেকার প্রয়োজন বা যাদের কন্ডাকশন ডিস্টারবেন্স বা ইম্পালস জেনারেশনের প্রবলেম হচ্ছে কন্ডাকশন সিস্টেমে, তারা এই ধরনের সিমটম নিয়ে যদি আসেন সেই ক্ষেত্রে আমাদের ইভ্যালুয়েশনের প্রয়োজন ওয়েদার পেশেন্ট নিডেড পেসমেকার অর নট। নেক্সট হলো আমাদের ইভ্যালুয়েশন, ফার্স্ট হলো সিক্সেনাস সিনড্রোম। সিক্সেনাস সিনড্রোম সাধারণত আপনার পাঁচটা ফর্মে প্রেজেন্ট করে। একটা হচ্ছে সাইনাস ব্যাডিকার্ডিয়া নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, সাইনাস অ্যারেস্ট নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, অথবা অ্যাসে ব্লক, অথবা বেডিটেকি সিনড্রোম, অথবা ক্রোনোটোপিক ইনকম্পিটেন্স নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। সাইনাস ব্রেডি, সাইনাস অ্যারেস্ট, অ্যাসে ব্লক, ব্রেডিটেকি সিনড্রোম, ক্রোনোটোপিক ইনকম্পিটেন্স, এর যে কোনো একটা ফর্ম অথবা কম্বিনেশন ফর্ম নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। নেক্সট হলো সাইনাস নোড ডিসফাংশন, যে ডিসফাংশন যে ব্রেডিকার্ডিয়া হচ্ছে কমন প্রেজেন্টেশন, যে সাইনাস ব্রেডিকার্ডিয়া নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, সিম্পলি সাইনাস ব্রেডিকার্ডিয়া। সাইনাস ব্রেডিকার্ডিয়ার ক্ষেত্রে আমরা কি পাবো, পারসিস্টেন্ট স্লো রেট ফ্রম দ্য অ্যাসে নোড, অ্যাসে নোড থেকেই পারসিস্টেন্টলি স্লো রেটে আপনার ইম্পালস তৈরি হচ্ছে। তাহলে প্যারামিটারগুলো আমরা কি পাবো, যেমন রেট হচ্ছে যেমন এখানে রেট কমে যাবে, 60 নিচে আমরা রেট পাবো, পিআর ইন্টারভেল কিন্তু এখানে ফিক্স থাকবে, যেমন এখানে পিআর ইন্টারভেল 180 মিলি সেকেন্ড আর হার্ট রেট হলো 55 বিপিএম। নেক্সট হলো সাইনাস অ্যারেস্ট, সাইনাস অ্যারেস্ট হলো ফেলিউর অফ সাইনাস নোড ডিসচার্জ, সাইনাস নোড থেকে ডিসচার্জ এ ফেলিউর রেজাল্টিং ইন দ্য অ্যাবসেন্স অফ এটিয়াল ডিপোলারাইজেশন অ্যান্ড পিরিয়ড অফ ভেন্টিকুলার সিস্টল, তাহলে ইম্পালস তৈরি হচ্ছে অ্যাসে নোডে, কিন্তু অ্যাসে নোড থেকে ইম্পালসটা বের হতে পারতেছে না, তাহলে যে অ্যাসেনোডাল ডিসচার্জ, ফেলিউর অফ সাইনাস নোড ডিসচার্জ রেজাল্টিং ইন অ্যাবসেন্স অফ এটিয়াল ডিপোলারাইজেশন অ্যান্ড পিরিয়ড অফ ভেন্টিকুলার সিস্টল, না ইম্পালস তৈরি হচ্ছে না, টোটালি ডিসচার্জ ফেলিউর। তাহলে ডিসচার্জ যদি ফেলিউর হয় তাহলে আমাদের রেট হচ্ছে কত, রেট ঠিক আছে কিন্তু পিআর ইন্টারভেল, পিআর ইন্টারভেলও ঠিক আছে 180 মিলি সেকেন্ড আর হচ্ছে 2:1 2.8 সেকেন্ডের জন্য দেখা যাচ্ছে যে কোনো ধরনের ইম্পালস তৈরি হচ্ছে না, কন্ডাকশনও হচ্ছে না, দ্যাট মিন্স পি এবং কিউআরএস কমপ্লেক্স কিছুই নেই। এবং যখন সাইনাস অ্যারেস্ট হয়, সাইনাস অ্যারেস্টের ক্ষেত্রে সাধারণত আর আর ইন্টারভেল এবং যেখানে পজ হয় অ্যারেস্ট সেখানে যে আর আর ইন্টারভেল হয় এর ভিতরে এক্সাক্ট মাল্টিপল হয় না। এসে এক্সিট ব্লক, এক্সিট ব্লক হলো তাহলে দেখা যাচ্ছে এখানে ট্রানজিয়েন্ট ব্লকেজ অফ দ্য ইম্পালস ফ্রম দ্য অ্যাসে নোড, মানে জেনারেশন হচ্ছে কিন্তু মানে অ্যাসে নোড থেকে ইম্পালসটা বের হতে পারতেছে না, এই ক্ষেত্রে হচ্ছে কি আপনার যে যেটা হবে যে একজ্যাক্ট মাল্টিপল হয় আর আর ইন্টারভেল এবং যেখানে পজ হবে সেই আর আর ইন্টারভেলটা হবে একজ্যাক্ট মাল্টিপল হবে। এখানে এখানে রেটটা কম দেখা যাচ্ছে আর পিআর ইন্টারভেল 180 মিলি সেকেন্ড 2:1 সেকেন্ড পজ 2:1 মানে হচ্ছে আপনার এখানে দুইটা পি ওয়েভ কন্ডাকশন হচ্ছে না। তাহলে এসে এক্সিট ব্লকের ক্ষেত্রে আমরা পাবো যে পজটা হবে সেটা হলো একজাক্ট মাল্টিপল অফ প্রি এক্সিস্টিং আর আর ইন্টারভেল, আর হচ্ছে সাইনাস অ্যারেস্টের ক্ষেত্রে হচ্ছে একজাক্ট মাল্টিপল হবে না, এখানে ইম্পালস টোটালি জেনারেশন হয় না, ইম্পালস জেনারেশন হয় না ডিসচার্জ মানে এক্সিট হয় না, আর এখানে হচ্ছে এক্সিট ব্লক দ্যাট মিন্স ইম্পালস ফরমেশন হয় কিন্তু এক্সিট হয় না,
যার জন্য ইম্পালস যেহেতু ফরমেশন হচ্ছে, তাহলে যেই যেটা ব্লক হবে তার পরবর্তীতে যখন আসবে তখন একজাক্ট মাল্টিপল হবে প্রিভিয়াস আর আর ইন্টারভেলের চেয়ে। নেক্সট বেডিটেকি, বেডিটেকির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু সময়ের জন্য বেডিকেডিয়া থাকে, কিছু সময় টেকিকার্ডিয়া থাকে, এবং বেডিটেকি যখন বেডিটেকি এই সাইকেলটা যখন আপনার স্টপ হবে তখন একটা পজ হবে, পজের পরে আবার নতুন করে নর্মাল সাইনাস রিদমে আসবে। ইন্টারমিডিয়েট এপিসোড অফ স্লো অ্যান্ড ফাস্ট রেট ফ্রম দ্য অ্যাসেনোড অ্যান্ড এটিয়া, যেমন স্লো রেট হচ্ছে আপনার 43, তারপর হচ্ছে টেকিকার্ডিয়াতে পাচ্ছি আমরা 130, যখন এটা স্টপ হবে তারপরে দেখা যায় একটা পজ দিয়ে আবার স্বাভাবিকভাবে আপনার সাইনাস রিদম আসে। এতে আপনার টেকি বেডি সিন্ড্রোম নিয়েও একটা অ্যাসিনোডের পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, সিক্স সাইনাস সিন্ড্রোমের পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। আর নেক্সট হলো ক্রোনোট্রপিক ইনকম্পিটেন্স। ক্রোনোট্রপিক ইনকম্পিটেন্স বোঝার আগে ক্রোনোট্রপিক কম্পিটেন্সটা আমাদের আগে বুঝতে হবে। যেমন যদি আমরা এক্সারসাইজ শুরু করি, এক্সারসাইজ শুরু করার সাথে সাথেই দেখা যাচ্ছে যে আমরা যখন এক্সারসাইজ শুরু করবো একটা মেন্টাল সেট আপ হয়ে যে আমি এখন এক্সারসাইজ করবো, তখন ব্রেন থেকে সিম্পথেটিক অ্যাক্টিভিটি হার্টে আসে এবং এক্সারসাইজ শুরু করার সাথে সাথে কি হয়, হার্ট রেট কিন্তু বাড়া শুরু হয় এবং খুব দ্রুতই বেড়ে যায়। বেড়ে একটা লেভেলে পৌঁছার পর তারপর যখন আমরা এক্সারসাইজ স্টপ করব তারপর গ্রেজুয়ালি আস্তে 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 হার্ট রেটটা কমতে থাকে। এটা হচ্ছে একটা ক্রোনোট্রপিক কম্পিটেন্সের একটা গ্রাফ, যেটা হলো হলুদ কালারেরটা। আর যখন ইনকম্পিটেন্স হবে তখন হবে কি, তখন আপনার যখন আমরা এক্সারসাইজ শুরু করলাম তখনও কিন্তু হার্ট রেট বাড়তেছে না, তার হচ্ছে কি সিম্পথেটিক যে সিস্টেমটা সেই সিস্টেমটার মাধ্যমে সে কিন্তু অ্যাওয়ার হইতে পারে না, সেন্সেশন ঠিক মতো হচ্ছে না, অ্যাক্টিভিটি ঠিক মতো হচ্ছে না। দ্যাট মিনস ক্রোনোট্রপিক ইনকম্পিটেন্স মানে হলো যে সেন্সরি যে সিস্টেম সেই সিম্পথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভিটিটা আপনার লস হচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে কি আপনার হার্ট রেটটা তখন বাড়ে কিভাবে, যখন এক্সারসাইজ করা হলো, এক্সারসাইজ করার পর কেমিক্যাল যে ড্রাইভগুলো যে তখন হচ্ছে এক্সারসাইজ করার কারণে অ্যাসিড তৈরি হয়, হাইড্রোজেন আয়ন তৈরি হয়, পটাশিয়াম আয়ন তৈরি হয়, সেই হাইড্রোজেন পটাশিয়াম আয়নের জন্য কেমন রিসেপ্টর অ্যাক্টিভিটি হয়, কেমন রিসেপ্টর অ্যাক্টিভিটির জন্য হচ্ছে হার্টের হার্টের তখন রেট বাড়ে, সেটা হচ্ছে তাহলে সেই রেটটা হবে স্লোলি বাড়বে এবং ডিলেড আপনার ইনিশিয়েশন হবে এবং সেই ভাড়াটাও মাঝে মাঝে বাড়বে মাঝে মাঝে কমবে, সেটা একটা রিদমিক ফ্যাশনে থাকবে না এবং এটা একটা আনস্টেবল থাকবে। এবং যখন এক্সারসাইজ বন্ধ করবে, এক্সারসাইজ বন্ধ করার সাথে সাথেই আপনার কুইকলি আপনার ফল করে যাবে হার্ট রেট। তাহলে এটা হচ্ছে ক্রোনোট্রপিক ইনকম্পিটেন্স গ্রাফটা হচ্ছে রেড কালার। এই ধরনের যদি ইনস্টেবিলিটি থাকে সেই ক্ষেত্রেও কখনো কখনো পেসমেকারের প্রয়োজন হয়। ক্রোনোট্রপিক ইনকম্পিটেন্স যদি থাকে একদম অ্যাক্টিভলি যিনি লাইট লিড করেন ইয়াং পেশেন্টের ক্ষেত্রে তখন পেসমেকারের প্রয়োজন হয়। নেক্সট হচ্ছে পেসমেকারের ইন্ডিকেশনকে বিভিন্নভাবে ক্লাসিফাই করা হয়। এগুলো আপনারা জানেন, ক্লাস ওয়ান কি জিনিস, ক্লাস টু কি জিনিস, ক্লাস টু এর এ বি, ক্লাস থ্রি হচ্ছে যেখানে লাগানো যাবে না বা যেখানে লাগানোর ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট এগ্রিমেন্ট নাই, সেগুলো হলো ক্লাস থ্রি মানে আননেসেসারি। এটা আপনারা জানেন, লেভেল এ লেভেল বি লেভেল সি কি তাও আপনারা জানেন। আমরা সিক্স এনএস সিন্ড্রোমের ক্ষেত্রে কখন পারমানেন্ট পেসমেকার আমরা লাগাবো, আমরা বলছি যে কমন ইন্ডিকেশন অন দ্য পারমানেন্ট পেসমেকার ইমপ্লান্টেশন, যদি বলা হয় যে কি কারণে আমরা পারমানেন্ট পেসমেকার লাগাই, যেমন এল্ডারলি পেশেন্ট হলে একরকম, ইয়াং পেশেন্টের ক্ষেত্রে একরকম। যেমন বয়স্ক পেশেন্টের ক্ষেত্রে কমনলি হচ্ছে ডিজেনারেটিভ কমপ্লিট হার্ট ব্লক হচ্ছে কমন, যার জন্য পেসমেকার লাগানো হয়। আর ইয়াং পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে সিক্স এনএস সিন্ড্রোম অ্যান্ড সিক্স এনএস সিন্ড্রোম আর হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক। তবে কমপ্লিট হার্ট ব্লক ইয়াং পেশেন্টের ক্ষেত্রে সাধারণত ইস্কেমিক কারণে কমপ্লিট হার্ট ব্লক হয় বা সেকেন্ড ডিগ্রি বি ব্লক, এখানে রেট কম, সেক্ষেত্রে পারমানেন্ট পেসমেকার লাগানোর প্রয়োজন হয়। এই সিক্স এনএস সিন্ড্রোম, সিক্স এনএস সিন্ড্রোম কেন হয়, সিক্স এনএস সিন্ড্রোম এটা হচ্ছে ইস্কেমিক কারণে হতে পারে। যেমন অ্যাসিনোডাল যদি যে আঠারায় দিয়ে সাপ্লাই হয় সেখানে যদি ডিজিজ থাকে তার কারণে হতে পারে, অথবা ডিজেনারেটিভ কারণে হতে পারে, ডিজেনারেটিভ কারণে অথবা অটোইমিউন কারণে হতে পারে, ইমিউনোলজিক্যাল কারণে হয়, যেমন অটোইমিউন ডিজিজ ডিজিজ যেগুলোর সাথে সেই অটোইমিউন ডিজিজের কারণে অ্যাসিনোডাল ডিস্ট্রাকশন হয়, ইমিউনোলজিক্যাল রিয়েকশনের কারণে, ইনফেকটিভ কজ আছে ইনফেকশনের কারণে হতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে ইস্কিমিয়া, ইনফ্লামেশন, ইনফেকশন অ্যান্ড ডিজেনারেশন, এই চারটা হচ্ছে কমন কজ অফ সিক্স এনএস সিন্ড্রোম।
এবং সিক্স এনএস সিন্ড্রোমের ক্ষেত্রে সবসময় কিন্তু পেসমেকারের প্রয়োজন হয় না। যেমন সিক্স এনএস সিন্ড্রোমে আমরা জানি প্রেজেন্টেশনগুলো ছিল ব্রেডিকার্ডিয়া, টেকিকার্ডিয়া, বোথ ব্রেডি অ্যান্ড টেকি, টেকি হইতে পারে, ব্রেডি টেকি থাকতে পারে, তারপরে ক্রোনোটোপিক ইনকম্পিটেন্স নিয়েও পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। আবার অ্যাসেনোডাল আপনার হচ্ছে যেটা অ্যাসে অ্যারেস্ট অথবা অ্যাসে এক্সিট ব্লকও থাকতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে এই ধরনের প্রেজেন্টেশন নিয়ে পেশেন্ট আসবে, তারপর প্রেজেন্টেশন নিয়ে আসলেই কিন্তু আমরা সব পেশেন্টের পেসমেকার লাগাবো না। যেমন কোনো একটা পেশেন্ট যদি এসিমটোমেটিক সাইনাস নোড ডিসফাংশন যদি থাকে, কোনো সিমটম নাই, সেই ক্ষেত্রে হচ্ছে পেসমেকার লাগে কোনো বেনিফিট নাই। আর হচ্ছে ক্লাস ওয়ান ইন্ডিকেশন আছে সাইনাস নোডাল ডিসফাংশন উইথ ডকুমেন্টেড সিমটোমেটিক সাইনাস ব্রেডিকার্ডিয়া, এবং ডকুমেন্টেড হইতে হবে, সিমটম পেশেন্টে থাকতে হবে, সেই ক্ষেত্রে আমরা কি করব যে সাইনাস আমরা পারমানেন্ট পেসমেকার লাগাবো। এখন তারপর হচ্ছে ডকুমেন্টেড এবং সিমটোমেটিক, সিমটোমেটিক ক্রোনোটোপিক ইনকম্পিটেন্স যদি থাকে, আমরা ক্রোনোটোপিক ইনকম্পিটেন্স সম্পর্কে বললাম। সিমটোমেটিক পেশেন্ট উইথ দ্য সাইনাস নোড ডিসফাংশন অ্যান্ড উইথ নো ক্লিয়ার অ্যাসোসিয়েশন বিটুইন দ্য সিমটম অ্যান্ড দ্য ব্রেডিকার্ডিয়া, ক্লিয়ার অ্যাসোসিয়েশন নাই কিন্তু পেশেন্ট সিমটোমেটিক, এটা হচ্ছে ক্লাস টু ইন্ডিকেশন। আর হচ্ছে ক্রনিক হার্ট রেট হচ্ছে লেস দেন 30 ইন মিনিমাল সিমটোম্যাটিক পেশেন্ট ওয়াইল অ্যাওয়ার্ক, মানে কাজ করার সময় রাত্রে ঘুমিয়ে থাকলে কোনো সিমটম নাই কিন্তু কাজ করার সময় তার সিমটম থাকে, রেট যদি লেস দেন 30। সোজা কথা হচ্ছে আমরা সিক্স এনএস সিন্ড্রোম যদি সিমটোমেটিক হয়, ডকুমেন্টেড সাইনাস ব্রেডিকার্ডিয়া, ব্রেডিকার্ডিয়া মানে লেস দেন 40 যদি হার্ট রেট হয়, আর ক্রোনোটোপিক ইনকম্পিটেন্স যদি যদি থাকে পেশেন্টে, আর হচ্ছে পেশেন্টের যদি রেট যদি লেস দেন 30 হয়, সেই ক্ষেত্রে সিমটম মিনিমাম সিমটম যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা পারমানেন্ট পেসমেকার লাগাবো। তাহলে যদি সিক্স এনএস সিন্ড্রোমের রোগী লেস দেন 30 যদি হার্ট রেট হয়, কিছুই দেখার প্রয়োজন নেই, আমরা তাকে পারমানেন্ট পেসমেকার লাগাবো। সিক্স এনএস সিন্ড্রোম যদি হার্ট রেট লেস দেন 40 হয়, 40 হয় কিন্তু সিমটম নট কোরিলেট উইথ দ্য দিস ব্রেডিকার্ডিয়া, সেই ক্ষেত্রে পেসমেকার আমরা লাগাবো। আর হচ্ছে যদি সিক্স এনএস সিন্ড্রোম উইথ সিমটম যদি থাকে এবং ডকুমেন্টেড ব্রেডিকার্ডিয়া থাকে, ক্রোনোটোপিক ইনকম্পিটেন্স থাকে, সেক্ষেত্রে মাস্ট পারমানেন্ট পেসমেকার লাগাইতে হবে। নেক্সট হলো এবি ব্লক, এবি নোড। এবি নোড আমরা জানি যে এবি নোড হচ্ছে এটা একটা হচ্ছে আপনার রেগুলেটরি সিস্টেম হিসাবে কাজ করে এই কন্ডাকশন সিস্টেমে, এবং এবি নোডটা থাকার কারণে সেটা হচ্ছে ট্রাফিক হিসাবে কাজ করে, এবং সে যার জন্য হলো এট্রিও ভেন্টিকুলার ডিসিনক্রোনিয়াম সিনক্রোনিয়াম আমরা মেনটেন করতে পারি, যেমন এটিআর কন্ট্রাকশন করার জন্য সময়টা পায়, এটিআর কন্ট্রাকশনের পরে তারপর ভেন্টিকেল কন্ট্রাকশন হবে, এই যে মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটা হচ্ছে এবি নোড ইম্পাসটাকে আটকে রাখতেছে। এবং এবি নোডের ডিলে নর্মালি আমরা তো জানি যে 200 মিলিসেকেন্ড পর্যন্ত আমরা অ্যালাউ করব, তার বেশি যদি হয় তখনই আমরা ধরবো যে এবি নোডে ব্লক আছে, এবং 200 মিলিসেকেন্ডের বেশি হইলে তখন আমরা বলি যে ফার্স্ট ডিগ্রি এবি ব্লক। এবং এবি নোডে ব্লক আমরা যেমন বিভিন্নভাবে ভাগ করি, যে ফার্স্ট ডিগ্রি এবি ব্লক, সেকেন্ড ডিগ্রি এবি ব্লক, থার্ড ডিগ্রি এবি ব্লক, তারপর হচ্ছে এই তিনটা হচ্ছে মেইনলি এবি নোডাল ব্লক। যে ফার্স্ট ডিগ্রি এবি ব্লক আমরা বলি হচ্ছে কখন, যখন হচ্ছে 200 মিলিসেকেন্ডের বেশি যদি পিআর ইন্টারভেল হয় তখন আমরা তাকে বলি ফার্স্ট ডিগ্রি এবি ব্লক। তাহলে এবি কন্ডাকশন ইজ ডিলেড, যেমন এখানে রেট আসছে 79 বাট পিআর ইন্টারভেল ইজ 340 মিলিসেকেন্ড, মানে দেখা যাচ্ছে যে এবি নোড আর ডিলে হচ্ছে। এই ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক সাধারণত এসিমটোমেটিক যদি থাকে, পারমানেন্ট পেসমেকার লাগানোর কোনো ইন্ডিকেশন নাই, কিন্তু যদি পিআর ইন্টারভেল অনেক বেশি থাকে এবং এবি এলবি ডিসফাংশন যদি থাকে, আর যদি যদি দেখা যায় যে পিআর ইন্টারভেল যদি আমরা কমিয়ে দিতে পারি, সেই ক্ষেত্রে যদি এট্রিও ভেন্টিকুলার সিনক্রোনি মেনটেন হয় এবং সে এবং লেফট ভেন্টিকুলার ফাংশন যদি ইমপ্রুভমেন্ট করে, সেই ক্ষেত্রে পারমানেন্ট পেসমেকার প্রয়োজন হয়, ডুয়েল চেম্বার পারমানেন্ট পেসমেকার। সেকেন্ড ডিগ্রি এবি ব্লক, সেকেন্ড ডিগ্রি এবি ব্লক আমরা জানি মোবিস টাইপ 1 এবং মোবিস টাইপ 2। মোবিস টাইপ 1 হচ্ছে যে প্রগ্রেসিভ প্রলঙ্গেশন অফ দ্য পিআর ইন্টারভেল, প্রগ্রেসিভ প্রলঙ্গেশন অফ দ্য পিআর ইন্টারভেল আনটিল এ ভেন্টিকুলার বিট ইজ ড্রপ। এট্রিয়াল রেট যেমন এখানে আছে 90, এট্রিয়াল রেট হচ্ছে পিআর
ইন্টারভেল দিয়ে আমরা বের করি, প্রিয়ার ইন্টারভেল কিন্তু ফিক্সড, নাইনটি না, এটার ইন্টারভেল হলো পিপি ইন্টারভেল, যেটা হচ্ছে টেল রেট। পিপি ইন্টারভেল এখানে মোটামুটি পিপি ইন্টারভেল ফিক্সড, কিন্তু পিয়ার ইন্টারভেলটা এখানে ভেরিয়েবল। যেমন এখানে প্রথম পিয়ার ইন্টারভেল 200 মিলিসেকেন্ড, তারপর 360, তারপর হলো 400 মিলিসেকেন্ড, তারপর হচ্ছে পি এর পরে কোনো কিউআরএস কমপ্লেক্স নাই, দ্যাট মিনস কিউআরএস কমপ্লেক্স আপনার হচ্ছে ড্রপ হয়ে গেল, কিউআরএস ভেন্টিকুলার অ্যাক্টিভিটি ড্রপ। এইভাবে যদি আপনার কন্ডাকশন হয় তখন আমরা বলবো তাকে মবিস টাইপ ওয়ান অর ওয়ান কে ব্যাক ফেনোমেনন। পিয়ার ইন্টারভেল প্রগ্রেসিভলি লঙ্গার আনটিল দ্য পি ওয়েভ ফলস টু কন্ডাক্ট। নেক্সট হলো সেকেন্ডিং ডেবি ব্লক আর মবিস টাইপ টু ব্লক, রেগুলার ড্রপ ভেন্টিকুলার বিট, যেমন 2:1 রেটে আমরা যেমন দুইটা পি ওয়েভ আছে তারপর আমি কিউআরএস কমপ্লেক্স পেলাম, তখন আমরা বলি 2:1 ব্লক, মানে দুইটা পি একটা কিউআরএস কমপ্লেক্স 2:1। তাহলে দেখা যাচ্ছে যে মাঝে মাঝে হচ্ছে পি ওয়েভ টোটালি কন্ডাকশন করতেছে না, কিউআরএস কমপ্লেক্স পাওয়া যাচ্ছে না, ভেন্টিকুলার রেট 60, এটিআর রেট 110, মানে পিপি ইন্টারভেল দিয়ে আমরা এটিআর রেট বের করবো, আর হচ্ছে আর আর ইন্টারভেল দিয়ে আমরা হচ্ছে ভেন্টিকুলার রেট বের করবো, আর আর ইন্টারভেল দিয়ে আমরা পাচ্ছি 60, আর পিপি ইন্টারভেল দিয়ে আমরা পাচ্ছি 110। তাহলে দেখা যাচ্ছে যে পি ওয়েভ কন্ডাকশন হচ্ছে না, সেটা মবিস টাইপ টু এভি ব্লক। মবিস টাইপ টু এভি ব্লক আবার যেমন এটা হচ্ছে 2:2 হতে পারে, এটা 3:2 হতে পারে, যেমন 3:2 কখনো হবে পি হচ্ছে তিনটা পি ওয়েভ পেলাম তারপর একটা কিউআরএস কমপ্লেক্স পেলাম, তখন আমরা বলবো 3:1 এভি ব্লক। নেক্সট হলো থার্ড ডিগ্রি ব্লক, থার্ড ডিগ্রি হচ্ছে নো ইম্পালস ভেন্টিকুলার, ভেন্টিকুলার মাঝে এসে যে এভি নোট ছিল এভি ফাইব্রোস এবং এভি নোট ফাংশনিং, মানে এভি নোট কোনো কাজ করতেছে না, এখানে ইম্পালস কন্ডাকশন হচ্ছে না, তখন হলো ভেন্টিকেল তার নিজস্ব রেটে চলবে, যেমন এই রেট কোথা থেকে আসছে, এই রেট বান্ডেল অফ হিস থেকে আসতে পারে অথবা পার্কিং ভেন্টিকেল, যদি পার্কিং ড্রাইভার থেকে আসে লেস দেন 100, আর যদি 42 বান্ডেল অফ হিস থেকে রেট আসে, এখানে ভেন্টিকেল রেট হচ্ছে আপনার 30, আর আর ইন্টারভেল দিয়ে আমরা ভেন্টিকেল আমরা লাগাবো ক্লাস ওয়ান ইন্ডিকেশন হচ্ছে থার্ড ডিগ্রি বি ব্লক থাকে, সাধারণত থার্ড ডিগ্রি বি ব্লক যদি কনজেনিটাল না হয়, আর রেট যদি 50-এর উপরে থাকে সেই ক্ষেত্রে আমরা সাধারণত পার্মানেন্ট পেসমেকার লাগাই না, কিন্তু আদারওয়াইজ থার্ড ডিগ্রি হার্ট ব্লক যদি থাকে, রেট যদি লেস দেন 40 হয়, পেশেন্ট যদি সিমটম থাকে, তারপর আপনার থার্ড ডিগ্রি ব্লকের সাথে এসি স্টল যদি থাকে মোর দেন অর ইকুয়াল টু 3 সেকেন্ডের জন্য একটা পজ পেলেন, এসি স্টল যদি থাকে অ্যাসোসিয়েটেড, সেই ক্ষেত্রে আমরা কি করবো যে পার্মানেন্ট পেসমেকার লাগাবো। তাহলে থার্ড ডিগ্রি ব্লকের ক্ষেত্রে হলে সিমটোমেটিক ব্রেডিকার্ডিয়া যদি থাকে, তারপর হচ্ছে ডকুমেন্টেড পিরিয়ড অফ এসিস্টল মোর দেন ইকুয়াল টু 3 সেকেন্ড, স্কেপ রিদম যদি লেস দেন 40 হয় ইন এওয়াক সিমটম ফ্রি পেশেন্ট লেস দেন 40, পোস্ট এবি জাংশন অ্যাবলেশন, যেমন এবি নোটে যদি অ্যাবলেশন করার পর কমপ্লিট হার্ট ব্লক ডেভেলপ করে ইলেকট্রোফিজিওলজি করার সময়, অথবা পোস্ট অপারেটিভ এবি ব্লক নট এক্সপেক্টেড টু রিজলভ, যেমন আছে অ্যাওটিক বাল্ব রিপ্লেসমেন্ট অথবা ভিএসডি রিপেয়ার করার সময়, অনেক সময় কি হতে পারে কমপ্লিট হার্ট ব্লক ডেভেলপ করতে পারে, যদি কমপ্লিট হার্ট ব্লক ডেভেলপ করে সেই কমপ্লিট হার্ট ব্লক যদি রিজলভ না হয় তাহলে সেই ক্ষেত্রে যদি হার্ট রেট যদি হয়
সেই ক্ষেত্রে অবশ্যই আমরা লাগাবো। সে যদি পেশেন্টের সিমটম থাকে তাহলে লাগাইতে হবে, সিমটোমেটিক ব্রেডিকার্ডিয়া যদি থাকে সেই ক্ষেত্রে আমরা পারমানেন্ট পেসমেকার লাগাবো। ক্লাস টু ইন্ডিকেশন, ক্লাস টু ইন্ডিকেশনে সিমটোমেটিক যদি পেশেন্ট থাকে কমপ্লিট হার্ট ব্লক সিমটোমেটিক কিন্তু লেস দেন মোর দেন যদি হয় 40, সাধারণত লেস দেন 40 ক্ষেত্রে আমরা কন্ডাকশন ডিস্টারবেন্স যদি থাকে 40 হলো ইম্পর্টেন্ট একটা ল্যান্ডমার্ক, যে 40 দিয়ে বোঝাচ্ছে হচ্ছে যে এটা পার্কিনজি ফাইবার থেকে আসতেছে বা তার নিচে ব্লক। এই জন্য হচ্ছে কি লেস দেন 40 যদি হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে কিছুটা মর্টালিটি বেনিফিট আছে এবং পেশেন্টের মর্বিডিটি বেনিফিট বেশি, এই জন্য 40টা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ল্যান্ডমার্ক। যদি 40 আপনার নিচে থাকে সেক্ষেত্রে সিমটম থাকুক আর না থাকুক রুগী পারমানেন্ট পেসমেকার লাগানোর কোনো সমস্যা নেই, কিন্তু যদি মোর দেন 40 থাকে পেশেন্ট যদি এসিমটোমেটিক যদি থাকে সেটা হলো ক্লাস টু এই ইন্ডিকেশন, মানে এই ক্ষেত্রে আপনার বাদ হতে পারেন আর পেশেন্ট যদি অ্যাফোর্ড করতে পারে লাগাইতে হবে। এসিমটোমেটিক টাইপ টু, এসিমটোমেটিক টাইপ টু সেকেন্ড ডিগ্রি এবি ব্লক, যেমন টাইপ টু ব্লক সেকেন্ড ডিগ্রি কিন্তু পেশেন্ট এসিমটোমেটিক, এসিমটোমেটিক টাইপ ওয়ান সেকেন্ড ডিগ্রি এবি ব্লক উইদিন দ্য হিস পার্কিনজি, উইদিন দ্য হিস পার্কিনজি সিস্টেম ফাউন্ড ইনসিডেন্টাল। সাধারণত আমরা জানি টাইপ ওয়ান এবি ব্লক যেটা হয় সেটা হলো বান্ডেল অফ হিজের জন্য হয়, এবং বান্ডেল অফ হিজে যদি হয় সেই ক্ষেত্রে এসিমটোমেটিক থাকলে পেসমেকার আমরা না লাগাইলেও হয়, সেটা ক্লাস ওয়ান ইন্ডিকেশন না, কিন্তু পেশেন্ট অ্যাফোর্ড করতে পারলে আপনি ক্লাস টু এ ইন্ডিকেশন না লাগাইতে পারেন। কিন্তু যখন সেই ইয়েটা ইপি স্টাডি করে যদি পাওয়া যায় না সেটা হচ্ছে হিজ বান্ডেল থেকে না আসতেছে পার্কিনজি, পার্কিনজি সিস্টেম থেকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কি করতে হবে যদি হিজ বান্ডেল থেকে যদি আসে, হিজ বান্ডেল থেকে আসলে তখন আমরা যে ক্লাস টু ইন্ডিকেশন যে পারমানেন্ট পেসমেকার লাগাই দেবো। আর 5 ডিগ্রি এবি ব্লক উইথ সিমটম সাজেস্টিভ অফ পেসমেকার সিন্ড্রোম অ্যাট ডকুমেন্টেড এলিভেশন অফ সিমটম উইথ টেম্পোরারি এবি পেসি, যেমন 5 ডিগ্রি এবি ব্লক যদি থাকে এবং পেশার সিমটোমেটিক যদি থাকে সেটা হচ্ছে এবি নোডাল কন্ডাকশন অনেক বেশি থাকার জন্য এলবি ডিসফাংশন হয়, এলবি ডিসফাংশন যদি থাকে এবং কিপিএম করার পর যদি ইম্প্রুভমেন্ট হয় সেই ক্ষেত্রে লাগানো যেতে পারে 5 ডিগ্রি। তাহলে এখানে টু এ ইন্ডিকেশনের ভিতরে হচ্ছে এসিমটোমেটিক কমপ্লিট হার্ট ব্লক, এসিমটোমেটিক টাইপ টু, টাইপ টু তো হিস মার্কিনজি থেকে আসে সুতরাং টাইপ টু তো লাগবে, সেটা হলো টু এ ইন্ডিকেশন। আর হচ্ছে টাইপ ওয়ান সাধারণত হচ্ছে হলো টাইপ ওয়ানের ক্ষেত্রে হিস পার্কিনজি ফাইবার থেকে সাধারণত আসে না, যদি ইপি স্টাডি করে যদি পাওয়া যায় হিস পার্কিনজি সিস্টেম থেকেই আসছে সেই ক্ষেত্রে আপনার টু এ ইন্ডিকেশন। আর টু বি হচ্ছে 5 ডিগ্রি এবি ব্লক মোর দেন 300 মিলিসেকেন্ড ইন পেশেন্ট উইথ এলবি সিস্টোলিক ডিসফাংশন যদি থাকে, সেখানে যদি এবি ইন্টারভ্যাল যদি শর্ট করার পর হিমোডাইনামিক ইম্প্রুভমেন্ট হয়, যেমন হচ্ছে আপনার এলবি ইজেকশন পেশেন্ট বেড়ে গেল তার ফাংশনাল এমআর যদি কমে যায় সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কি করতে পারি পার্মানেন্ট পেসমেকার আমরা লাগাইতে পারি। আর হচ্ছে কোন ক্ষেত্রে আমরা লাগাবো না, এবি ব্লক আছে কিন্তু লাগানো যাবে না, সেটা হলো এসিমটোমেটিক 5 ডিগ্রি এবি ব্লক, এসিমটোমেটিক টাইপ ওয়ান সেকেন্ড এবি ব্লক অ্যাট সুপ্রাহিজাল লেভেল, মানে হিজ বান্ডেলে যদি উপর হয় মানে এবি নোডের লেভেলে যদি হয় সেই ক্ষেত্রে টাইপ ওয়ানের ক্ষেত্রে লাগানোর কোনো প্রয়োজন নেই। এবি নোডাল ব্লক expected to result and unlikely to recur, যেমন এবি নোডে আপনার ব্লক আছে যেমন ইস্কিমিয়ার জন্য হচ্ছে হলো ইনফিরিয়র অ্যামায়ের সাথে অনেক সময় হয়, সে ব্যাগাল ইনহিবিশনের জন্য অনেক সময় ইস্কিমিয়ার কারণে ইডিমার জন্য হয়, কিন্তু সেই জিনিস যদি রিজলভ হয়ে যায় সেই ক্ষেত্রে অথবা কোনো ড্রাগের কারণে যেমন বিটা ব্লকার অথবা ডিগোক্সিন কোনো ধরনের এরিথমিওজেনিক ড্রাগের জন্য যদি হয়, এরিথমিয়া যেগুলো করে সে ট্রিটমেন্টের জন্য যে ড্রাগগুলো আমরা ইউজ করি বা রেড ওয়ারিং যে সমস্ত ড্রাগগুলো আছে যেগুলো এবি নোডের উপর ইফেক্ট আছে এই সমস্ত ড্রাগ ইউজ করার জন্য যদি আপনার এবি নোডে ব্লক হয় এবং ড্রাগ উল্টো করার পর ব্লক যদি চলে যায় সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা লাগাবো না, যেমন ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের ক্ষেত্রে অনেক সময় এবি ব্লক হয়, তাহলে দেখা যাচ্ছে যে রিভার্সিবল এবি ব্লক, ইট মে বি ইস্কেমিক, ইট মে বি সাম ড্রাগ উইচ রিডিউস দ্য রেট
ইট মে বি ডিউ টু দ্য ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ইট মে বি ডিউ টু দ্য ইনফেকশন, তাহলে এই সমস্ত কারণে ইভেন মায়োকার্ডাইটিস এর সাথে অনেক সময় এমি ব্লক হয়, সেই ব্লক আবার রিজলভ হয়ে যায়। যেমন হচ্ছে যেমন রিউমেটিক ফিভার এমি ব্লক থাকে, সেই ব্লক কিন্তু পরবর্তীতে রিজলভ হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যে সব এমি ব্লকই কিন্তু আমরা পার্মানেন্ট পেসমেকার লাগাবো না, যদি রিভার্সিবল যদি কম্পোনেন্ট থাকে সেক্ষেত্রে আমরা লাগাবো না। ফার্স্ট ডিগ্রি এমি ব্লক এর সিমটোমেটিক, আর হচ্ছে টাইপ টু সেকেন্ড ডিগ্রি এমি ব্লক, আর যেটা হচ্ছে সুপ্রাহিসাল লেভেল থেকে, সাধারণত টাইপ ওয়ান এমি ব্লক হলে সুপ্রাহিসালই হয়, সেক্ষেত্রে আপনার লাগানোর প্রয়োজন নেই। নেক্সট হলো ফেসিকুলার ব্লক। ফেসিকুল গুলো আমরা জানি যে হচ্ছে এখানে আমরা জানি রাইট বান্ডেল অ্যান্ড লেফট বান্ডেল। আচ্ছা আপনার রাইট বান্ডেল প্লাস ব্লক, বাই ফেসিকুলার ব্লক আমরা কখন বলি, যদি রাইট বান্ডেল রাইট বান্ডেল প্লাস ব্লকের যদি সাথে লেফট পোস্টেরিয়র হেমি ব্লক যদি থাকে, লেফট অ্যান্টিরিয়র হেমি ব্লক থাকতে পারে, লেফট পোস্টেরিয়র হেমি ব্লক থাকতে পারে যদি থাকে, অথবা আপনার দেখেন লেফট বান্ডেল প্লাস ব্লক হচ্ছে দুইটাই একেবারে কমপ্লিট লেফট বান্ডেল প্লাস ব্লক যদি হয়, সেই ক্ষেত্রে বাই ফেসিকুলার ব্লক বলা যেতে পারে। বাই ফেসিকুলার ব্লক আমরা বলবো যে রাইট বান্ডেল প্লাস ব্লক উইথ ওয়ান অফ দ্য কম্পোনেন্ট অফ দ্য লেফট বান্ডেল প্লাস ব্লক, অথবা টোটাল বোথ কম্পোনেন্ট অফ দ্য লেফট বান্ডেল প্লাস ব্লক যদি ইনভলভমেন্ট হয় সেক্ষেত্রে আমরা বাই ফেসিকুলার ব্লক বলবো। যেমন রাইট বান্ডেল প্লাস ব্লক উইথ লেফট পোস্টেরিয়র হেমি ব্লক, রাইট বান্ডেল প্লাস ব্লক উইথ লেফট অ্যান্টিরিয়র হেমি ব্লক, তারপর হচ্ছে কি বোথ লেফট এর অ্যান্টিরিয়র অ্যান্ড লেফট এর পোস্টেরিয়র দুইটি যদি একত্র হয় দ্যাট ইজ কমপ্লিট লেফট বান্ডেল প্লাস ব্লক যদি হয় সেক্ষেত্রে আমরা বলি বাই ফেসিকুলার ব্লক। এগুলো জানা দরকার হচ্ছে কেন, বাই ফেসিকুলার ট্রাইফেসিকুলার ব্লকের সাথেও কখনো কখনো আমরা পাচ্ছি কি ইন্টারমিডিয়েট সেকেন্ড ডিগ্রি এমি ব্লক অথবা কমপ্লিট হার্ট ব্লক থাকে, এবং সেটা যদি আমরা 24 আওয়ার হল্টার মনিটরিং এর মাধ্যমে অথবা ইসিজি তে যদি ডকুমেন্টেড করা যায়, ডকুমেন্টেড করতে পারলে এবং সে যদি সিমটোমেটিক যদি থাকে ব্যাডিকার্ডিয়া অথবা রেট লেস দেন যদি 40 হয় অথবা ইন্টারমিডিয়েট কমপ্লিট হার্ট ব্লক যদি থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে সেই ক্ষেত্রে পারমানেন্ট পেসমেকার লাগাইতে হবে। ট্রাইফেসিকুলার ব্লক, ট্রাইফেসিকুলার ব্লক আমরা কখন বলি, যদি বাইফেসিকুলার ব্লকের সাথে যদি এবিনোডে যদি ব্লক থাকে তখন আমরা তাকে বলি ট্রাইফেসিকুলার ব্লক। যেমন এবিনোডাল ব্লক আমরা কিভাবে বুঝব, এবিনোডাল ব্লক আমরা বুঝি যে এবিনোডাল ডিলে যদি থাকে, যেমন একটা পেশেন্টের বাইফেসিকুলার ব্লক আসে তার সাথে এবিনোডাল ডিলে আছে তখন আমরা তাকে বলবো যে ট্রাইফেসিকুলার ব্লক। বাইফিসিকুলার এবং ট্রাইফিসিকুলার ব্লকের ইন্ডিকেশন কখন আমরা পার্মানেন্ট পেসমেকার লাগাব, যেমন বাইফিসিকুলার ট্রাইফিসিকুলার ব্লক হলো বেসলাইন ইসিজিতে আছে কিন্তু পেশেন্টের আমরা প্রথমে যে সিমটমগুলো বললাম সেই সিমটমগুলি কোনোটা যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের খুঁজতে হবে। যেমন আমরা কিছু সিমটম আমরা প্রথমে বলছি, যেমন সিনকোপ ফ্রি সিনকোপ ডিজিনেস যদি বাইফিসিকুলার ট্রাইফিসিকুলার ব্লকের সাথে থাকে, কনজেস্টিভ হার্ট ফ্লো, মেন্টাল কনফিউশন, পালপিটেশন, শর্টনেস অফ ব্রেথ, এক্সেসিভ ইনকোয়ারি, সেই ক্ষেত্রে আমাদেরকে তখন বুঝতে হবে যে তার ইন্টারমিডিয়েট কোনো, যেমন ইন্টারমিডিয়েট থার্ড ডিগ্রি এবি ব্লক আছে কিনা। এখন ইন্টারমিডিয়েট থার্ড ডিগ্রি এবি ব্লক কীভাবে বের করবে, যখন বেজলাইন ইসিজিতে এই ধরনের পাওয়া যাবে এবং এই সিমটম থাকবে তখন তাকে 24 আওয়ার হল্টার মনিটরিং করতে হবে, 24 আওয়ার অথবা 48 আওয়ার এক্সটেন্ডেড পিরিয়ড হল্টার মনিটরিং করতে হবে। হল্টার মনিটরিং করার পর আমরা অথবা কোনো ইসিজিতেই দেখা গেল ডকুমেন্টেড যে তার কি আছে থার্ড ডিগ্রি এবি ব্লক আছে সাথে, তাহলে বাইফেসিকুলার ব্লকের সাথে বা ট্রাইফেসিকুলার ব্লকের সাথে যদি থার্ড ডিগ্রি ব্লক থাকে অথবা টাইপ টু সেকেন্ড ডিগ্রি এবি ব্লক যদি থাকে, টাইপ টু সেকেন্ড ডিগ্রি এবি ব্লক যদি থাকে সেই ক্ষেত্রে পার্মানেন্ট পেসমেকার লাগাইতে হবে, এটা হচ্ছে ক্লাস ওয়ান ইন্ডিকেশন। আর ক্লাস টু ইন্ডিকেশন হচ্ছে সিনকোপ নট প্রুভেন টু বি ডিউ টু দ্য এবি ব্লক ওয়েন আদার কজ হ্যাজ বিন এক্সক্লুডেড, আদার কজ হ্যাজ বিন এক্সক্লুডেড, তার প্রলং এইচ বি ইন্টারভেল
যদি মোর দেন ইকুয়াল টু 100 মিলিসেকেন্ড যদি থাকে, এইচবি ইন্টারভেল যদি প্রলং থাকে, অথবা পেসিং ইনডিউস ইনফ্রাহিস ব্লক দ্যাট ইজ নট ফিজিওলজিক্যাল, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা পারমানেন্ট পেসিং এ লাগাবো। আর কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে লাগাবো না হচ্ছে কখন, যখন পেশেন্ট এসিমটোমেটিক থাকবে, কোনো সিমটম নাই, তারপর সে এসিমটোমেটিক ফিস্টুলার ব্লক উইথ ফার্স্ট ডিগ্রি বি ব্লক যদি থাকে, মানে এসিমটোমেটিক টাইপ ফিস্টুলার ব্লক যদি থাকে, অথবা এসিমটোমেটিক ফিস্টুলার ব্লক থাকে উইদাউট এবি ব্লক, কোনো এবি ব্লকের কোনো ডকুমেন্ট পাওয়া যাচ্ছে না, পেশেন্টের কোনো সিমটমও নেই, সেই ক্ষেত্রে পারমানেন্ট পেসিমেন্টের কোনো প্রয়োজন নেই। নিউরোকার্ডিওজেনিক সিনকোপ হচ্ছে অ্যানাদার ইন্ডিকেশন ফর পারমানেন্ট পেসিমেন্ট ইমপ্লান্টেশন, যেমন কখনো ক্যারোটিড সাইনাস সিনড্রোমের ক্ষেত্রে অথবা ভেজোভাগাল সিনকোপের ক্ষেত্রে, ক্যারোটিড সাইনাস সিনড্রোম অ্যান্ড ভেজোভাগাল সিনকোপ, নিউরোকার্ডিওজেনিক সিনকোপ, আবার হচ্ছে হাইপার সেন্সিটিভ ক্যারোটিড সাইনাস সিনড্রোম, এক্সট্রিম রিফ্লেক্স রেসপন্স টু দ্য ক্যারোটিড সাইনাস স্টিমুলেশন, রেজাল্ট ইন ব্যাডিকার্ডিয়া অ্যান্ড অর ভ্যাসোডাইলেটেশন, ক্যান বি ইন্ডিউস বাই দ্য টাইট কলার, শেভিং, হেড টার্নিং, এক্সারসাইজ, আদার অ্যাক্টিভিটি দ্যাট স্টিমুলেট দ্য ক্যারোটিড সাইনাস। তাহলে ক্যারোটিড সাইনাস যদি কোনো কারণে স্টিমুলেট হয়, স্টিমুলেট সাথে সাথে তার ব্যাডিকার্ডিয়া ডেভেলপ করলো অথবা ব্লাড প্রেশার ফল করে গেল, দুইটা একত্র হইতে পারে অথবা আদার আলাদাভাবে হইতে পারে, এবং যার জন্য পেশেন্টের সিমটম প্রেজেন্ট করতেছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা হাইপারসোনিক ক্যারোটিড সাইনাস সিনড্রোমের ক্ষেত্রে পারমানেন্ট পেসিমেন্ট লাগানো প্রয়োজন। তাহলে এখানে নিউরোকার্ডিওজেনিক সিনকোপের ক্ষেত্রে দুই ধরনের রেসপন্স হয়, একটা কার্ডিও ইনহিবিটরি, যে ব্যাগাল স্টিমুলেশন হওয়ার জন্য তাহলে দেখা যাচ্ছে হার্ট রেট হঠাৎ করে ড্রপ করে যাচ্ছে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ড্রপ অফ দ্য হার্ট রেট, ভ্যাসোডিক প্রেশার মানে সিম্পথেটিক অ্যাক্টিভিটি ডিক্রিজের জন্য দেখা যাচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার ফল করে যাচ্ছে ভ্যাসোডাইলেশনের জন্য, দুইটার ক্ষেত্রে সিনকোপ ডেভেলপ করবে, রেট কমে গেলেও হবে আর মিক্স হতে পারে, বোথ কার্ডিও ইনহিবিটরি আর ভ্যাসোপ্রেসার রেসপন্স হতে পারে। আর ভ্যাসোভাগাল সিনকোপ নিউরালি মিডিয়েটেড ট্রানজিয়েন্ট লস অফ কনসাসনেস, ক্যান বি প্রিসিপিটেড বাই ফিয়ার, অ্যাংজাইটি, ফিজিক্যাল পেইন অর অ্যান্টিসিপেট অফ ট্রমা, পেইন, প্রলং স্ট্যান্ডিং, সিমটম ইনক্লুডিং ডিজিনেস থাকতে পারে, ব্লারিং অফ ভিশন, উইকনেস, নশিয়া, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, সোয়েটিং থাকতে পারে। তাহলে আমরা এই সমস্ত রোগীর ক্ষেত্রে কখন আমরা পেসমেকে লাগাম, রিকারেন্ট সিমটম বারবার হচ্ছে কজ বাই দ্য ক্যারোটিড সাইনাস স্টিমুলেশন, মিনিমাল ক্যারোটিড সাইনাস প্রেশার ইনডিউস এ পিরিয়ড অফ এসিস্টল মোর দেন 3 সেকেন্ড ইন ডিউরেশন, যদি দেখা যায় ক্যারোটিড মানে যেটা হলো ক্যারোটিড সাইনাস সিনড্রোমের ক্ষেত্রে আমরা কি পেলাম, যে তার যদি এসিস্টল যদি মোর দেন 3 সেকেন্ড যদি এসিস্টল থাকে, বারবার যদি তার সিনকোপ হয়, মিনিমাল ক্যারোটিড সাইনাস মানে এস্টিমুলেশনে তার সিমটম ডেভেলপ করে, সেই ক্ষেত্রে হচ্ছে ক্লাস ওয়ান ইন্ডিকেশন। আর ক্লাস টু হচ্ছে রিকারেন্ট সিনকোপ উইদাউট ক্লিয়ার অর প্রভোকেটেড ইভেন্টস অর উইথ এ হাইপার সেন্সিটিভ ক্যারোটিড সাইনাস রেসপন্স, সিনকোপ অফ আনএক্সপ্লেইন অরিজিন ওয়েন মেজর অ্যাবনর্মালিটিস অফ সাইনাস নোড ফাংশন অর এবি কন্ডাকশন আর ডিসকভার্ড অর প্রভোক ইন ইফি স্টাডিজ। নেক্সট টু বি হচ্ছে নিউরালি মিডিয়েটেড সিনকোপ উইথ সিগনিফিকেন্ট ব্যাডিকার্ডিয়া রিপ্রোডিউস বাই এ হেড অফ টিল্ট টেবিল টেস্টিং, এটা হচ্ছে ভ্যাসোভাগাল সিনকোপের ক্ষেত্রে, যদি হেড অফ টিল্ট টেস্টিং এর মাধ্যমে যদি আমরা যে ব্যাডিকার্ডিয়া যদি রেসপন্স পাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা পারমানেন্ট টেস্টিং এ লাগানোর জন্য টু বি ইন্ডিকেশন। আর কখন লাগাবো না, এসিমটোমেটিক উইথ এ পজিটিভ রেসপন্স উইথ ক্যারোটিড সাইনাস মেসেজ, মানে ক্যারোটিড সাইনাস মেসেজের সাথে এসিমটোমেটিক কোনো সিমটম ডেভেলপ করে না, রিকারেন্ট সিনকোপ, লাইট হেডেডনেস, ডিজিনেস উইদাউট এ কার্ডিও ইনহিবিটরি রেসপন্স, আর কার্ডিও ইনহিবিটরি রেসপন্স দেওয়ার পরে কার্ডিও উইদাউট কোনো কার্ডিও রেসপন্স নাই, এগুলো ছাড়াই, যেমন ক্যারোটিড সাইনাস
স্টিমুলেশন করার পর আপনার ব্রেডিকার্ডিয়া হওয়ার কথা, কিন্তু এই ধরনের কোনো ব্রেডিকার্ডিয়া ছাড়াই পেশেন্টের যদি রিকারেন্স সিম্পটম থাকে, লাইট হেডেডনেস, ডিজিনেস থাকে, সেই ক্ষেত্রে লাগানোর কোনো ইন্ডিকেশন নেই। তারপর সিচুয়েশনাল মেজোভ্যাগাল সিম্পটম ইন হুইচ অ্যাভয়েডেন্স বিহেভিয়ার ইজ ইফেক্টিভ, যেমন যেই যেই সিচুয়েশনে যেমন রক্ত দেখলে তার সিম্পটম হয়, সে রক্ত দেখবে না, বা এই ধরনের যদি অ্যাভয়েড করা যায় সিচুয়েশনগুলো, সেই ক্ষেত্রে পারমানেন্ট পেসমেকার লাগানোর কোনো প্রয়োজন নেই। তার ভেজাল ভেগাল সিম্পটম সাজেস ডিজিনেস, লাইট হেডেডনেস অর বোথ উইথ হাইপার অ্যাক্টিভ ক্যারোটিড ইনহিবিটরি রেসপন্স টু ক্যারোটিড সিনাস স্টিমুলেশন। যদি ক্যারোটিড সিনাস স্টিমুলেশনের পর ভেগাল সিম্পটমগুলি ডেভেলপ করে, হাইপার অ্যাক্টিভ ক্যারোটিড ইনহিবিটরি রেসপন্স টু দ্য ক্যারোটিড সিনাস স্টিমুলেশন, ক্যারোটিড সিনাস স্টিমুলেশনের পরে অনেকেরই এই ভেগাল সিম্পটমগুলো ডেভেলপ করতে পারে, ইট ইস নর্মাল। সুতরাং সেই ক্ষেত্রেও আমাদের প্রয়োজন নাই। কিন্তু মেইনলি হচ্ছে ইন্ডিকেশন যেটা, সেটা হচ্ছে রিকারেন্স সিম্পটম থাকতে হবে ক্যারোটিড সিনাস স্টিমুলেশন দেওয়ার পর। আর হচ্ছে মিনিমাম ক্যারোটিড সিনাস স্টিমুলেশনে যদি মোর দেন 3 সেকেন্ড যদি ডিউরেশন এই সিস্টল ডেভেলপ করে, সেই ক্ষেত্রে পার্মানেন্ট পেসমেকার লাগানোর ইন্ডিকেশন। আর যেটা হচ্ছে ভেজোভেগাল সিম্পটমের ক্ষেত্রে হচ্ছে হেড হাফ টিল টেস্টের পর যদি তার সিগনিফিকেন্ট ব্রেডিকার্ডিয়া যদি হয়, সেটা হলো ক্লাস 2 ইন্ডিকেশন। আদার ইন্ডিকেশন হচ্ছে পেসিং আফটার কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশনের পরে প্রয়োজন হতে পারে। তারপর হচ্ছে এবি ব্লক অ্যাসোসিয়েটেড মায়োকার্ডিয়াল ইনফাকশন, আমরা জানি যে ইনফিরিয়র এমআই অ্যান্টিরিয়র এমআই পরে সেকেন্ড ডিগ্রি বা থার্ড ডিগ্রি এবি ব্লক থাকতে পারে। সেই ক্ষেত্রে হচ্ছে যদি সেটা পার্সিস্টেন্ট হয় এবং সিমটোমেটিক হয়, পার্সিস্টেন্ট এবং সিমটোমেটিক, পার্সিস্টেন্ট বলতে আমরা বুঝাই যেটা হচ্ছে মোর দ্যান 2 to 3 উইকের বেশি যদি পার্সিস্ট করে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ক্লাস 1 ইন্ডিকেশন। আর হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যাডভান্স সেকেন্ড আর থার্ড ডিগ্রি ইনফ্রানোডাল এবি অ্যান্ড অ্যাসোসিয়েটেড ভ্যানডারমাস ব্লক যদি থাকে, মাঝে মেজর কন্ডাকশন সিস্টেম যদি ইনভলভমেন্ট যদি থাকে, সেই ক্ষেত্রে পারমানেন্ট পেসমেকার লাগানোর জন্য বলা হচ্ছে। নেক্সট হলো চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট অ্যাডভান্স সেকেন্ড অ্যান্ড থার্ড ডিগ্রি এবি ব্লক অ্যাসোসিয়েটেড উইথ সিমটোমেটিক ব্রেডিকার্ডিয়া, কনজেস্টিভ হার্ট ফেলিওর অর লো কার্ডিয়াক আউটপুট অ্যান্ড সাইনাস নোড ডিসফাংশন উইথ কোরিলেশন অফ সিমটম ডিউরিং এইস ইনঅ্যাপ্রোপ্রিয়েট ব্রেডিকার্ডিয়া, the definition of bradycardia varies with the patient age and expected heart rate, post operative advanced second and third degree ab block that is not expected to resolve or persist at least 7 days after the cardiac surgery. The advanced second third degree ab block jar sathe the symptomatic bradycardia congestive heart block othoba low cardiac output thake shei khetre ar 6 sns syndrome jodi thake patient er with correlation of the symptom during the age ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে এইজের সাথে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ব্রেডিকার্ডিয়া যদি থাকে রোগী এবং সিমটম যদি থাকে রোগী, সেই ক্ষেত্রে আমাদের লাগাইতে হবে পার্মানেন্ট পেসমেকার। তারপর কনজেনিটাল থার্ড ডিগ্রি এবি ব্লক উইথ ওয়াইড কিউআরএস স্কেপ রিদম এন্ড ভেন্টিকুলার ডিসফাংশন যদি থাকে, কনজেনিটাল থার্ড ডিগ্রি এবি ব্লক সাথে যদি ওয়াইড কিউআরএস কমপ্লেক্স দেট ইন্ডিকেট করে নিচ থেকে আসতেছে এবং ভেন্টিকুলার ডিসফাংশন যদি থাকে, কনজেনিটাল থার্ড ডিগ্রি এবি ব্লক in infant with a ventricular rate less than 50 to 55 or with congestive heart failure with the ventricular rate 70 niche thake, tarpor the sustained forced dependent ventricular tachycardia with or without prolonged QT in which the efficacy of pacing is thoroughly documented, mane bradycardia induced jodi VT hoy, sustained forced dependent VT mane বড় বড় গ্যাপের জন্য ভিটি হচ্ছে এবং সাথে হচ্ছে ওয়াইড কিউআরএস কমপ্লেক্স যদি থাকে, তারপর হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে পার্মানেন্ট পেসমেকার লাগানোর ইন্ডিকেশন আছে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা কোন কোন ক্ষেত্রে আমরা পেসমেকার লাগাচ্ছি। একটা হচ্ছে সিক্স সিনাস সিন্ড্রোম, সিক্স সিনাস সিন্ড্রোমের ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট কিছু ইন্ডিকেশনে আমরা কথা বলছি, এবি ব্লক, বাইপিসিকুলার ট্রাইপিসিকুলার ব্লক, হাইপারসেনসিটিভ ক্যারোটিড সিনাস সিন্ড্রোম, ভেজোভেগাল সিম্পটম, দ্য পেসিং আফটার কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন, তারপর এবি ব্লক অ্যাসোসিয়েটেড উইথ মায়োকার্ডিয়াল ইনফাকশন,
চিলড্রেন অ্যাডোলেসেন্স এর ক্ষেত্রে পার্মানেন্ট পেসমেকারের প্রয়োজন আছে। থ্যাংক ইউ অল। আপনাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি পেজ এর রেসিডেন্ট নাবিদ রহমান। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার একটা পেশেন্টের পেসমেকার লাগানোর পরে আসলে তার ফলো আপ কতদিন পরে করা উচিত, আর ফলো আপে তার কি কি দেখা উচিত? প্রশ্নটা আরেকবার বলেন। স্যার পেসমেকার লাগানোর পরে একটা পেশেন্টের ফলো আপ কতদিন পরে করা উচিত, মানে তার পেসমেকারটা ঠিক মতো ফাংশনিং কিনা এটা বুঝার জন্য আসলে আমাদের কি কি দেখা উচিত? ঠিক আছে, এই পেসমেকার ফলো আপের উপর আমি একটা ক্লাস নিয়েছিলাম, হ্যাঁ, সম্ভবত আপনি ক্লাসটা করেন নাই, এর আগের মাসে আমি নিছি। এটা আমরা তো স্যার এই মাসে জয়েন করছি স্যার, পেজে তো স্যার। হ্যাঁ আমি একটু বলি, পেসমেকার অনেক বিরাট টপিক না, আমি ধারাবাহিক ভাবে পেসমেকার এগুলো নিব। যেমন আজকে আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে পেসমেকার কখন লাগাইতে হয়, পার্মানেন্ট পেসমেকার কোন কোন রোগীর ক্ষেত্রে আমরা লাগাবো, আর হচ্ছে যেটা হচ্ছে আপনার কন্ডাকশন সিস্টেম, সিস্টেমের অ্যাবনর্মালিটিস গুলো নিয়ে আমি ডিসকাশন করছি, আর ফলো আপ বিশাল চ্যাপ্টার, ফলো আপ নিয়ে আমি একটা ক্লাস নিয়েছি এর আগে। তারপর আবার আপনাদের একটা ক্লাস নিব এই যে এনবিজি কোড, যেটা পেসমেকার এনবিজি কোড। তারপর হচ্ছে পেসমেকার কমপ্লিকেশন নিয়ে আবার একটা ক্লাস নিব। তারপর হচ্ছে পেসমেকার প্যারামিটার নিয়ে একটা ক্লাস নিব, টেম্পোরারি পেসমেকার, ঠিক আছে, বিশাল। এখন আসেন ফলো আপ। ফলো আপ হচ্ছে আসলে আপনি ইন্ডিকেশনের ভিতরে থাকলেই ভালো হইতো, এখানে তো অনেক কিছু জানার আছে। এখন আমরা তো টপিক্স এর বাইরে চলে গেলে তো শেষ নাই, কার্ডিওলজি তো বিশাল, ফলো আপ যখন আবার পড়াবো তখন বললেই তো ভালো হয়, আপনি এর ভিতরেই থাকেন। আর যেহেতু আপনার প্রশ্ন করছেন, সহজে আমরা যেটা প্রত্যেকটা পেসমেকার লাগানোর পর আমরা হচ্ছে কি প্রতি প্রথম হলে এক মাস পরে আমরা ফলো আপে আসতে বলি। এক মাস পরে আমরা ফলো আপে কি দেখি, আমরা পেশেন্ট একটা ইসিজি করব, পেশেন্টের হচ্ছে আমরা টেলিমেট্রির মাধ্যমে পেসমেকারের যে প্যারামিটারগুলো অ্যাসেসমেন্ট করা হয় প্যারামিটারগুলো আমরা দেখি। এখানে পেশেন্টের থ্রেশহোল্ড থাকে, আউটপুট থাকে, রেট ঠিক করা থাকে, এটিএল পেসিং, ভেন্টিকুলার পেসিং, ব্যাটারি লংগিভিটি, এগুলো সব কিছু অ্যাসেসমেন্ট করা হয়। তারপর পেশেন্ট ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করা হয়, রোগীর কোনো সিমটম আসছে কিনা, আগে যে সিমটম ছিল সেই সিমটমগুলো তার ফিরে আসছে কিনা, তারপরে রোগীর আর্লি কমপ্লিকেশনগুলো ডেভেলপ করছে কিনা, কতগুলো কমপ্লিকেশন আর্লি হয়, যেমন পেসমেকার পকেটিং, আর পেসমেকার সিমটম ডেভেলপ করে, পেসমেকার রিলেটেড টেকিকার্ডিয়া ডেভেলপ করতে পারে, এই ধরনের কিছু সিমটম থাকে। তো কোনো সিমটমগুলি পেশেন্টের আছে কিনা সেই সিমটমগুলো আমাদের দেখতে হয় যে কোনো সিমটম ডেভেলপ করতেছে কিনা। আর হচ্ছে পেশেন্টের আপনার ইসিজি করবেন, পেশেন্টের ব্লাড প্রেশার দেখবেন, এগুলো ফলো আপে দেখতে হয়। তাই তাহলে দেখা যাচ্ছে যে আর যদি পেশেন্টের সেন্সিং ফেলিওর আছে কিনা, পেসিং ফেলিওর আছে কিনা দেখবেন, এগুলো দেখার জন্য তখন আবার অনেক সময় ম্যাগনেট দিয়ে ইসিজি করার প্রয়োজন হয়, তারপর হলো আবার অনেক সময় এক্স রে করার প্রয়োজন হয়, যেমন লিড ফ্র্যাকচার থাকতে পারে, ম্যাক্রো ফ্র্যাকচার, লিড ডিসপ্লেসমেন্ট হইতে পারে, এই জন্য অনেক সময় এক্স রে টেস্ট করেও আমরা দেখি। কখনো কখনো পেশেন্ট জ্বর নিয়ে আসতে পারে, তখন ইকোকার্ডিওগ্রাফি করার প্রয়োজন হয় যে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ডেভেলপ করলো কিনা, লিডের টিপে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস হতে পারে। কখনো কখনো ট্রান্সিসিপিজেল ইকোরও হেল্প নেওয়া লাগে যে তার ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস এর ভেজিটেশন আছে কিনা। তাহলে দেখা যাচ্ছে যে ইনিশিয়ালি আমরা ফার্স্ট মান্থে আমরা ফলো আপ করি, তার পরবর্তীতে আমরা যে ফলো আপগুলো করি সেই ফলো আপগুলো হচ্ছে আপনার সাধারণত 6 মাস পর পর ফলো আপ করতে হয়। তারপর হচ্ছে যদি কোনো সিমটম ডেভেলপ না করে ইয়ারলি ফলো আপ করলে হয়,
তারপর পেসমেকারের হচ্ছে আপনার যেটা হচ্ছে আপনার এন্ড অফ দ্য লাইফ পেসমেকারের, তারপর হচ্ছে সেই এন্ড অফ দ্য লাইফ এর কাছাকাছি যদি পেশেন্ট চলে আসে সেই ক্ষেত্রে আবার হচ্ছে ফ্রিকোয়েন্ট ফলো আপ এর প্রয়োজন হয়, অথবা যেই পেশেন্টের ক্ষেত্রে আপনার ধারণা করতেছেন যে তার সিমটম ডেভেলপ করতে পারে, তার কমপ্লিকেশন হতে পারে, সেই সমস্ত পেশেন্টের আবার ফ্রিকোয়েন্ট ফলো আপ এরও প্রয়োজন হয়। এটা হলো ইন সংক্ষেপে, কিন্তু এটা বিশাল বড় সাবজেক্ট, এটার উপরে আরেকটা ক্লাস আমি নিয়েছি, লাগলে প্রয়োজনে আবার নিব। ঠিক আছে, নেক্সট, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আর কোনো কোশ্চেন, কোশ্চেন না থাকলে আমি কোশ্চেন করি নাকি? যেমন একটা পেশেন্ট আসলো আনস্টেবল অ্যাঞ্জিনা নিয়ে, মানে আনস্টেবল অ্যাঞ্জিনা উইথ কমপ্লিট হার্ট ব্লক, পার্মানেন্ট পেসমেকার কখন লাগাবেন? ওই কেউ আনসার দেন ভলেন্টারিলি। স্যার আনস্টেবল অ্যাঞ্জিনার সাথে কমপ্লিট হার্ট ব্লক থাকলে স্যার অবজার্ভ করব স্যার 2 উইক স্যার। হ্যাঁ, 2 উইক অপেক্ষা করবেন, ঠিক আছে। আর তারপরে স্যার পার্মানেন্ট পেসমেকারের আগে এনজিওগ্রাম করে নিব, যদি স্যার রিভার্সিবল যদি ইসকেমিয়া রিজলভ করলে ভালো হয়ে যায় তাহলে তো স্যার করার দরকার নাই স্যার, আর যদি পারসিস্ট করে সেক্ষেত্রে স্যার করতে হবে স্যার পেসমেকার। তাহলে আনস্টেবল অ্যাঞ্জিনা উইথ কমপ্লিট হার্ট ব্লক, তাই তো? জি স্যার। আনস্টেবল অ্যাঞ্জিনা সাথে যদি কমপ্লিট হার্ট ব্লক থাকে, যেমন আপনার পেশেন্ট পেতেও পারেন আনস্টেবল অ্যাঞ্জিনার সাথে, তাহলে আমরা পার্মানেন্ট পেসমেকার কখন লাগাব? এখন আনস্টেবল অ্যাঞ্জিনার একটা রোগী, কিন্তু বেসলাইন ইসিজি যদি থাকে, ট্রাইফেসিকুলার ব্লক, বাইফেসিকুলার ব্লক যদি থাকে, তার সাথে যদি আপনার কমপ্লিট হার্ট ব্লক থাকে, সেই রোগীর ক্ষেত্রে আপনার পার্মানেন্ট পেসমেকার লাগাইতে হবে। এই ক্ষেত্রে কোনো সুযোগ নাই আপনার অপেক্ষা করার। এটার কারণ হচ্ছে যে তার হচ্ছে এক্সটেন্সিভ কন্ডাকশন সিস্টেম ড্যামেজ, একদিকে হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক হচ্ছে এবি নোডে আপনার ডিফেক্ট, তার সাথে যদি তার বেসলাইন ইসিজি বা আগের ইসিজি তে যদি আপনি কক পান যে তার ট্রাইফিসিকুলার ব্লক ছিল অথবা বাইফিসিকুলার ব্লক ছিল আগের ইসিজিতে, তাহলে সেটা ইন্ডিকেট করে যে তার অলরেডি তার নিচের কন্ডাকশন সিস্টেমও ড্যামেজ। এরকম যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার রিকভারি করার সম্ভাবনা কম, আর হচ্ছে তার এসিস্টল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সুতরাং এই ধরনের পেশেন্ট যদি পান আপনি, আপনার আর কোনো সুযোগ নাই 2-3 সপ্তাহ অপেক্ষা করার। এখন আসেন একটা পেশেন্টের হলো যে তার আগে ইসিজি ছিল নর্মাল, তার কোনো সমস্যাই ছিল না, কোনো ধরনের কন্ডাকশন অ্যাবনর্মালিটিস, মানে ওই যে বাইপেসিকুলার বলেন ট্রাইপেসিকুলার এই ধরনের কোনো ব্লকের কোনো এভিডেন্স তার ছিল না, মানে হচ্ছে তার হিজ বান্ডেল বা রাইট বান্ডেল লেফট বান্ডেল এই ধরনের কোনো ধরনের ডিজিজ তার আগে ছিল না, তার আনস্টেবল অ্যাঞ্জিনার সাথে কমপ্লিট হার্ট ব্লক ডেভেলপ করলো, সেই ক্ষেত্রে ইট মে বি ইস্কিমিক, দিস ইস্কিমিয়া মে বি রিভার্সিবল, ইস্কিমিয়া ইন্ডিউস ইডিমা, ইডিমার জন্য আপনার ট্রানজিয়েন্ট কমপ্লিট হার্ট ব্লক হতে পারে, অথবা ইস্কিমিয়া রিলেটেড ভ্যাগাল ইনহিবিশনের কারণেও তার ট্রানজিয়েন্ট কমপ্লিট হার্ট ব্লক হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা সাধারণত ওয়েট করি যে 2-3 সপ্তাহ ওয়েট করে দেখা হয় যে তার এটা রিকভারি হচ্ছে কিনা। যখন রিকভারি হয়ে গেল আমাদের সাইনাস রিদমে চলে আসলো, কিন্তু সাইনাস রিদমে আসার পর আমরা দেখতেছি যে তার কি আছে বাইফেসিকুলার বা ট্রাইফেসিকুলার ব্লক আছে, তখন কি করবেন? যদি সাইনাস রিদমে আসার পর আমি দেখি যে না নিচের পার্টের কন্ডাকশন সিস্টেমে ডিস্টারবেন্স আছে, তাহলে কিন্তু পার্মানেন্ট পেসমেকার লাগাইতে হবেই, ঠিক আছে? আর যদি দেখি আমি তার রিকভারির পর এটা হলো সাইনাস রিদম, একেবারে হচ্ছে এখানে কোনো ব্লক ব্লক কিচ্ছু নাই, সেই ক্ষেত্রে আমার এই রোগীর আর পার্মানেন্ট পেসমেকারের প্রয়োজন নাই, পার্মানেন্ট পেসমেকার কোনো প্রয়োজন হবে না। এবার আসেন আদার ব্লক যদি থাকে, যেমন সেকেন্ড ডিগ্রি ব্লক, সেকেন্ড ডিগ্রি যদি ব্লক থাকে, আনস্টেবল অ্যাঞ্জিনা, আমরা ওয়েট করব, ওয়েট করার পরও দেখা যাচ্ছে যে তার রেট হচ্ছে লেস দেন 40 যদি থাকে, স্টিল রেট লেস দেন 40, লেস দেন 40 যদি থাকে তার, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার পার্মানেন্ট পেসমেকার লাগাইতে হবে। আমরা ওয়েট করার পর, যে সময় আমরা ওয়েট করার কথা, ওয়েট করার পরও লেস দেন 40, যদি দেখা যায় লেস দেন 30 থাকে, তাহলে কোনো স্কোপই নাই, আপনার পার্মানেন্ট পেসমেকার লাগাইতেই হবে।
মানে ওয়েট করার পর লেস দেন 30 আছে আমাদের পার্মানেন্ট প্লেসিং এ লাগাইতে হবে। কনডাকশন অ্যাবনরমালিটিস সবার আগে কারেকশন করতে হবে। কনডাকশন অ্যাবনরমালিটিস কারেকশন আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন আমরা যদি আনস্টেবল অ্যাঞ্জিনা রোগীর ক্ষেত্রে যদি স্ট্র্যাটেজি ওয়ান হাই রিস্ক পেশেন্টের রোগী হয়, আমরা যদি স্ট্র্যাটেজি যেটা হচ্ছে ইনভেসিভ স্ট্র্যাটেজি যদি প্রথমেই তাকে ক্যাথল্যাবে নিয়ে যাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইস্যুটা ভিন্ন রকম আসতেছে। যে প্রথমে আমরা রিভাসকুলেশন করব, টেম্পোরারি পেসমেকার যদি প্রয়োজন হয় আমরা টেম্পোরারি পেসমেকার লাগাবো। রিভাসকুলেশন করার পর দেখা গেল যে তখন তো হলো ফার্স্ট প্রায়োরিটি হলো রিভাসকুলারাইজেশন, মানে যেটা হচ্ছে এসিএস পেশেন্টের ক্ষেত্রে রিভাসকুলেশন আমরা করলাম। রিভাসকুলেশন করার পর যদি পেশেন্ট সাইনাস রিদমে চলে আসে, কোনো ধরনের কন্ডাকশন অ্যাবনরমালিটিস বা ভান্ডেল ব্রাঞ্চ ব্লক কিছু যদি না থাকে, সেই ক্ষেত্রে পেশেন্টের কোনো পার্মানেন্ট পেসমেকারের প্রয়োজন নাই। তাহলে মোটামুটি বোঝা গেল যে আনস্টেবল অ্যাঞ্জিনা রোগীর ক্ষেত্রে আমরা কি করব, তাই তো? এখন আসেন, যদি আনস্টেবল অ্যাঞ্জিনা রোগী যদি থাকে, সাথে যদি কমপ্লিট হার্ট ব্লক যদি থাকে, রেট যদি ভালো থাকে, যেমন 50 উপরও 50 বা 55 এরকম রেটে যদি থাকে, বাট পেশেন্ট হ্যাভিং দ্য এলভি ডিসফাংশন যদি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই কি করতে হবে, পার্মানেন্ট পেসমেকার লাগাইতে হবে। আপনাদের আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকে ক্লোজ করে দিব। কোনো কোশ্চেন নাই? কোশ্চেন না থাকলে আমি একটা প্রশ্ন করি, যেমন হলো মায়োকার্ডাইটিস উইথ কমপ্লিট হার্ট ব্লক পার্মানেন্ট পেসমেকার লাগাবেন কিনা? পেসমেকার লাগাইতে হবে স্যার। মায়োকার্ডাইটিস উইথ কমপ্লিট হার্ট ব্লক স্যার পেসমেকার লাগাবো স্যার। কি পেসমেকার লাগাবেন, টেম্পোরারি না পার্মানেন্ট? স্যার পার্মানেন্ট লাগাবো স্যার। কেন, মায়োকার্ডাইটিস উইথ কমপ্লিট হার্ট ব্লক যদি রোগী হসপিটালে আসে প্রথমে কি করেন আপনি? টেম্পোরারি তো লাগাবেনই, টেম্পোরারি লাগাবেন না কেন? টেম্পোরারি লাগাবেন। এখন আসেন, মেজরিটি মায়োকার্ডাইটিস রিজলভ উইথ ট্রিটমেন্ট, মানে মায়োকার্ডাইটিস যেগুলো হয়, অধিকাংশ মায়োকার্ডাইটিস হচ্ছে কি আপনার ভাইরাল মায়োকার্ডাইটিস হয়। মোস্ট অফ দ্য মায়োকার্ডাইটিস ইজ স্পন্টেনিয়াস রিকভার্ড, এবং তার সিক্সেনাস সিনডম হোক, তার এবি ব্লক হোক, তার মায়োকার্ডিয়াল ড্যামেজ হোক, তার ইভেন গ্লোবাল হাইপোকাইনেসিস হয়, সে তো ডিজলভ হয়ে যায় সাধারণত। তাহলে সেই ক্ষেত্রে আমরা তো ওয়েট করতে হবে, ওয়েট করতে হবে। কারণ হচ্ছে মায়োকার্ডাইটিস মানে ইনফ্লামেশন, ইনফ্লামেশন মানে ইডিমা, ইডিমা মানে হচ্ছে এবিনোডের ইডিমা, ইডিমা হচ্ছে এবিনোডের কন্ডাকশন ফেলিওর, এবিনোডের কন্ডাকশন ফেলিওর মানে হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক। এখন আমাকে ইডিমা রিজলভ হওয়ার জন্য কি আমাকে সময় দিতে হবে? তুমি আমি সময় না দিয়ে যদি পেসমেকার লাগিয়ে দিই, তাহলে এই পেসমেকার তো সারা জীবন কাজ করবে না, এটা তো হয়তো বা কিছু সময়ের জন্য কাজ করবে, পরবর্তীতে কোনো কাজ করবে না। তাহলে মায়োকার্ডাইটিস রিলেটেড আমরা যে ইন্ডিকেশনগুলি আমরা বললাম, এই ইন্ডিকেশনে আপনি খেয়াল করে দেখেন, আমরা কিন্তু মায়োকার্ডাইটিস শব্দ খুব বেশি আনি নেই, এবং মায়োকার্ডাইটিসে দেখা যায় যে ইউজুয়ালি ডিজলভ হয়ে যায়। তাহলে আনইউজুয়ালের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। তাহলে সব মায়োকার্ডাইটিস রোগীর ক্ষেত্রে কিন্তু আপনার প্রথম প্রশ্ন এরকম হবে না যে আমি পার্মানেন্ট পেসমেকার লাগিয়েই দিব, হবে না। আপনি বলতে হবে আমি টেম্পোরারি পেসমেকার করবো, আমি ফলো আপ করবো, অবজার্ভ করবো রিজলভ হয়ে যায় কিনা, যদি রিজলভ হয়ে যায় আমি পার্মানেন্ট পেসমেকার লাগাবো না। কারণ অধিকাংশ মায়োকার্ডাইটিস ভাইরাল যে মায়োকার্ডাইটিস হয়, দেখা যায় যে কিছুদিনের ভিতরেই তার এলভি ফাংশন কিন্তু ইম্প্রুভ করতে থাকে, এলভি ফাংশনও ইম্প্রুভ করে যায়, কন্ডাকশন সিস্টেমও ওকে হয়ে যায়, সেক্ষেত্রে নট নেসেসারলি পার্মানেন্ট পেসমেকার যে তার লাগবেই, ব্যাপারটা এরকম না। ঠিক আছে তাহলে, না? জি স্যার।
আজকে এই পর্যন্তই থাকুক, ধন্যবাদ আপনাদেরকে ধৈর্য ধরে লেকচার শোনার জন্য।